টিম তো দেখতে পাচ্ছ বাইরে দিয়ে, আর পান্ডার মা দুজনই আছে। একটা পেন্টিং হয়েছে, তো আমার খুবই ভালো লাগছে, পেন্টিং করা হয়েছে। এটার দাম সম্পর্কে তোমরা লিখেছি আমরা ড্রিম হোম, তোমার কি প্রয়োজন ছিল, কয়েকদিন পর তো ভেঙে ফেলতে হলেও থেকে এসেছি, এতটাই অসুস্থ ছিলাম, তবু সিলিং একটা দরজা রাখা হয়েছে যাতে উপরে কোনো প্রয়োজনে ওঠা যেতে পারে। ঘরের ছোট্ট একটা কাজ বাকি ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস আরিফ। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে যারা যারা নতুন আছে আমার ব্লগে, তাদেরকে আমি বলবো যে ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা অনেকদিন ধরে এইভাবে আমি মানে স্টার্ট করছি না, কারণ যেহেতু ঘরের কাজ হচ্ছিল এইভাবে ইন্ট্রো করতে আমি পারছিলাম না, প্রচন্ড বিজি ছিলাম তার জন্য। তো আজকে ঠিক সেইভাবেই বলছি যে যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব দুবার বললাম না, কোনো ব্যাপার না। তো আমি আমাদের ঘর তো আমি কমপ্লিট হয়ে গেছে, মানে এতদিনের অপেক্ষার পর, তোমরাও অপেক্ষা করছো আমি জানি, তোমরাও দেখার জন্য অনেক এক্সাইটেড। যারা যারা রেগুলার দেখছো তারা অনেকটা আইডিয়া পেয়ে গেছো ঘরটা কেমন দেখতে হয়েছে। তবুও অনেকে কমেন্ট করছো ঘরটা একদম পুরোভাবে সাজানোর পরে দেখানো, তো সাজানোর পরে দেখানো হয়নি, তো ভালো লাগে রুম টুরটা করেই ফেলা যাক। তো বেশি এদিক ওদিকের কথা না বলে তোমরাও বিরক্ত হবে, তো চলো দেখানো যাক। আর যারা যারা এখনো মানে আমার সরি এখনো নয় আমার চ্যানেলে নতুন, তাদের জন্য বলে দিচ্ছি আমাদের এই ঘরটা হচ্ছে পুরোনো ঘর, আর ওটা নতুন ভাবে বানানো হয়েছে। আর আমাদের বাড়িটা কিন্তু পাকা নয়, টিনের বাড়ি, তার ভিতরে এরকম ভাবে ঘর সাজিয়েছি। তোমরা হয়তো দেখলে অবাক হবে যারা প্রথমবার আছো, আর যারা জানো তো তারা তো জানোই। তো চলো ওই ঘরটাতে নিয়ে যাওয়া যাক, দেখিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। আমাদের ঘরটা কিন্তু টিনের, দেখো বাইরে দিয়ে কিন্তু টিনই আছে। ঘরের অবস্থা আশেপাশে প্রচন্ড বাজে রয়েছে, তার জন্য দেখাতে পারছি না। আর এখন ঘরটা দেখাচ্ছি, বাকি এখনো কাজ কিছু বাকি রয়েছে, আশেপাশে পরিষ্কার করা হয়নি। তো ঘর এই যে, এই ঘরটা, এখানে পর্দা রয়েছে, তো চলো দেখে নাও। আর এখানে কিন্তু টিন দেখতেই পাচ্ছো, এটা ওই ঘর, হ্যাঁ এটা পাশের ঘর। আর এটা টিন তো দেখতে পাচ্ছ বাইরে দিয়ে, দরজাটা বন্ধ করে দেখায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দরজা বন্ধ করলে কিন্তু এটা আলাদা ধরনের একটা পৃথিবী দেখাবে, আর এই ভিতরে আসলে বোঝাই যাবে না যে টিনের বাড়িতে রয়েছি, মনে হবে একটা খুবই পাকা বাড়িতেই রয়েছি। তো প্রথমত ওই যে দরজা, দরজার কালারটা কেমন হয়েছে বলো, এইভাবে করা হয়েছে কালারটা, ওখান থেকে একটু সরে দাঁড়াও, সরি, এই যে দরজার কালার। আর এই ঘরটা একটু ওই ঘরটা তুলনায় একটু ছোট, একটু ছোটই ঘর, কোনো অসুবিধা নেই। আর এইদিকে দেখো ঘরের পাশে এই ঘরটাতে রয়েছে খাট, নেই এই ঘরটাতে চৌকি রয়েছে। তো ভাবছিলাম একটা স্টিলের খাট কেনার কথা, কিন্তু এখন আপাতত সম্ভব হচ্ছে না, তো তার জন্য এটাই রয়েছে। আর ম্যাচিং করে বেডশিট অর্ডার করা হয়েছে কিন্তু এখনো আসেনি, কিন্তু তোমরা প্রচন্ড এক্সাইটেড ঘরটা দেখানোর জন্য, দেখার জন্য, তাই জন্য আর ওয়েট করলাম না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপাতত এই বেডশিটটাই রয়েছে। আর এই যে আগের দিন একটা কাজ বাকি ছিল যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম, এই যে তখন লুঙ্গি টাঙানো ছিল দরজা, এই যে পর্দাটা, জানলার পর্দাটা লাগানো বাকি ছিল, তো পর্দাটা কমপ্লিট হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। আর এইখানে দেখো দুজন রয়েছে, এটা হচ্ছে টেডি বিয়ার, আগের বার আমি এটা হয়তো তোমাদেরকে দেখাইনি, বা খুব প্রথমে যারা আমার ব্লগ দেখবে তারা হয়তো একটা ব্লগে আমার এই টেডি বিয়ারটা দেখেছো। এটা সচরাচর বাইরে থাকে না, আমার আলমারিতে তোলা থাকে, কারণ এটা সাদা যেহেতু আর আমার খুব পছন্দের একটা জিনিস, তো এটা নোংরা হয়ে যায় আর বাচ্চারা আসে খেলা করে নোংরা করে ফেলে, তার জন্য এটা তোলাই থাকে। তো তোমাদেরকে দেখানোর জন্য যাতে সুন্দর লাগে ঘরটা দেখতে, তার জন্য এটাকে বার করেছি। এই যে আপনি তারিফ আপনি মুসে কেসে কর, তুমি কর দো, বহুত তেজ হো
ফ্লিপকার্ট থেকে না অর্ডার করেছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে। এটার দাম সম্পর্কে তোমরা অনেকে জানতে চেয়েছো, তবে আমি যেদিনকে সবকিছুর দাম বলবো সেদিনকে আমি এটা বলে দেবো। এটা তো আমার মানে আমাদের খুবই পছন্দের একটা জিনিস। এটা কিসের তৈরি বলে দাও? এটা এটা প্লাইউডের, মানে মোটা মোটা কাঠের। এটা প্লাইউড না, এটা কাঠ, কাঠ মোটা কাঠের তৈরি আর অনেকটা ভারী এটা। আর এদিকে রয়েছে আমাদের আলনা, অনেক আগেই পুরনো ছিল তো আলনাটাকে আরো এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর এর উপরে রয়েছে কোরআন শরীফ। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আগের বার যখন ঘরটাতে উপরে ছিল তখন বলেছিলে তোমরা অত উপরে কেন, তো আমার মনে হয় না উপরে রাখাতে কোনো সমস্যা, উপরে রাখলে সেফ ভালো থাকে। তো যাই হোক এখন তো উপরে রাখতে পারছি না, তো এইখানেই রয়েছে, এখানে রেখে দিয়েছি। তোমরা এখন আশা করি খুশি হয়েছো, আগের ভিডিওতে অনেকটাই কমেন্ট করেছিলে। যাই হোক, আর এরপরে রয়েছে এই যে ঘরের জিনিস আর কি দেখাবো, এগুলো তোমরা তো দেখেছোই যেগুলো ছিল। এগুলো রয়েছে, ফ্রিজ রয়েছে, আর এই ফুলদানা, এটাকে কি বলে ফুলদান, নতুন রকমের করার চেষ্টা করা হয়েছে এটা। তো এখানে দেয়ালটা বিভিন্ন কালার, আর এইখানে লিখেছি আমরা ড্রিম হোম ইউটিউব হ্যাশট্যাগ ইটস আরবি, ইটস আরবি আমাদের চ্যানেলের নাম তার জন্য। আর ড্রিম হোম কেন লিখেছি এটা একটু আমি তোমাদেরকে বলতে চাই, কারণ লিখলাম মানে ড্রিম হোম, কারণ কি সাধারণত একটা কথা, আমরা আমাদের আশেপাশে লাইফে কখনো টিনের বাড়িতে এমন ঘর কিন্তু কখনো দেখা যায় না সচরাচর, আমি তো দেখিনি আমার লাইফে কখনো এরকম ঘর। তো এটা আমরা মানে যখন ঘর টিনের ঘর বানাই তখন অনেকটা মানে স্বপ্নের মতোই ভাবতাম যে এরকম যদি ঘরটা বানাতে পারতাম আমরা তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো সেইভাবে সেই সেই জায়গা থেকে সেই স্বপ্নর হয়তো একটা পাকা বাড়ি নয়, ইচ্ছাও অবশ্যই আছে পাকা বাড়ি বানানোর, কিন্তু সেরকম বাড়ি তো অনেকেই বানায় কিন্তু এইরকম বাড়ি কিন্তু সচরাচর দেখা যায় না। তো আমরা সেই আইডিয়া থেকেই বিভিন্নভাবে জিনিসপত্র অ্যারেঞ্জ করে বিভিন্নভাবে করে আমরা নিজেরাই এই ঘরটাকে কমপ্লিট করেছি। তো তার জন্য এখানে ড্রিম হোম লিখেছি, আর এটা এরকমভাবেই আমরা কল্পনা করেছিলাম যে এই ঘরটা আমরা এই থিম রাখবো এইভাবে করবো, তো সেরকমই হয়েছে। তো তার জন্যই ড্রিম হোম লিখেছি। আর উপরটা তো দেখানোই হয়নি, উপরে পেইন্টিংটা দেখো, আকাশ পেইন্টিং কেমন হয়েছে, ওই ঘরটা একটু ডিফারেন্ট হয়েছে আর এটা অনেকটাই সুন্দর হয়েছে। তো আকাশটা একটু দেখিয়ে দাও, লাইট লাগানো হয়েছে ওই ঘরটাতেও ছটা লাইট, তো এটাতেও ছয়টা, কিন্তু ওই ঘরটাতে একটা মানে রড লাইট ছিল দেওয়ালে কিন্তু এটাতে দেওয়া হয়নি, এটা অন্য লাইট। তো এখানে একটা দুটো তিনটে চারটে, এইখানে একটা রয়েছে যেটা দুটো তিনটে কালার হয় এটাতেও হয়, আর এই একটা ঘরে যত লাইট থাকে দেখতে তত সুন্দর হয় আর ভিডিও করার পক্ষে অনেকটাই সুবিধা হয়, তার জন্যই লাইটগুলো দেওয়া হয়েছে। এদিকেও রয়েছে লাইট, আর আমাদের ঘরে কিন্তু একটা এরোপ্লেন রয়েছে। দেখানো হয়নি কার্পেট, নতুন কার্পেট এটা দেওয়া হয়েছে, কার্পেটটার জন্য ঘরের সৌন্দর্য কিন্তু আরো অনেক বেড়ে গেছে আর ঘরের সাথে খুব সুন্দর মানাচ্ছে। তো দেখিয়ে দাও কার্পেটটাকে, ইচ্ছা ছিল একটা এখানে একটা সোফা রাখার জন্য কিন্তু মানে ঘরটা এতটাই ছোট হয়ে গেছে যে এখানে সোফা রাখলে আর হাঁটা চলা করার মতো জায়গা থাকবে না, তো ওই ইচ্ছাটা বাকি রাখছি এখন
পাগলা বাড়ি করতে পারবো তখনই রাখবো। তো এই ঘর সম্পর্কে অনেক কিছু কথা যেগুলো না বললেই নয়, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করতে চাই সেই কথাগুলো। সেগুলো হচ্ছে কি, এই এই ঘরটা হয়তো বানানোর মধ্যে প্রয়োজন ছিল না, হয়তো চলে যেত আমাদের না বানালেও, কিন্তু তোমরা যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, আর তোমরা অনেকেই এরকম ঘর বানাতে মানে চাইছো কিন্তু তোমরা বুঝতে পারছো না কিভাবে বানাবে, তো তোমাদের বোঝানোর জন্যই পুরো ঘরটা কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি তোমাদের জন্যই। আর এই ঘরটা বানাতে গিয়েও প্রচুর কথা শুনতে হয়েছে অনেকের কাছেই, যে আবার টাকা পয়সা শুধু খরচা করে, টাকা পয়সা জমাতে পারে না, এটা ওটা বিভিন্ন কথা বলেছে যে এই ঘরটা করার কি প্রয়োজন ছিল, কয়েকদিন পরে তো ভেঙে ফেলতে হবে, পাকা বাড়ি কি করবি না নাকি, এরকম তো অনেকেই বলে। তো আমরা সেসব কথা সাইডে রেখেছি তোমাদের ইচ্ছাটাকে, আর তার সাথে সাথে আমাদেরও একটা ফিল গুড ভালো মানে নিজেদের মনের শান্তির জন্য আমরা এই ঘরটাকে বানিয়েছি। তুমি কিছু বলতে চাও? আমি তো বকবক করে যাচ্ছি। আমি কি বলবো, আমি মোটামুটি সব রং করে একদম পুরো ক্লান্ত, তোমরা অপেক্ষা করছো অনেকদিন ধরে ভিডিওটা দেখার জন্য, তার জন্য আমরা ঘরের কাজ এতটুকু বন্ধ রাখিনি, পুরোটাই কমপ্লিট করেছি আর প্রচন্ড পরিশ্রম করেছি, রাত 11টা 12টা 1টা পর্যন্ত কাজ করে ঘরটা কমপ্লিট করা হয়েছে। আর প্রচন্ড সময় লাগে সব ছবি আঁকতে, রং করতে, আর এই দেয়ালটা করতে গিয়ে প্রচন্ড মানে প্রচন্ড সময় লেগেছে এই ঘরটা দেয়ালটা করতে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কালার, প্রত্যেকটা ছকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে as you can see এই যে প্রত্যেকটা যেরকম আলাদা আলাদা করে কালার আছে। এবারে এটা রোলার দিয়ে করলে পরে না তাড়াতাড়ি হয়, বাট ব্রাশ দিয়ে করলে একটু স্লো হয়। আমি যদি রোলার দিয়ে করি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 10টা 8টা থেকে 10টা কালার আছে এর মধ্যে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রোলার ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তোমাকে প্রত্যেকটা রোলার তোমাকে ধুয়ে ধুয়ে ইউজ করতে হবে। আর একটা একটা রোলার ধুতে গেলে তোমার কমসে কম 30 টাকার তারপিনল লাগবে, 30 টাকা তারপিনল থেকে তোমার আর একটা তোমার রোলার হয়ে যাবে। তো এখানে 10টা রোলার কেনার থেকে আমি ভাবলাম তাহলে ব্রাশ দিয়েই করা যাক, ব্রাশ ধুতে কম তারপিনল খরচা হয়। তো ব্রাশ দিয়ে করতে করতে দেখি আমার সে রাত হয়ে যায় এমন অবস্থা, তো ওই জন্য এটাতে খুব লেট হয়ে গেছে। কমপ্লিট হয়েছে আর আমাদের প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় লেগে গেছে ঘরটা কমপ্লিট করতে, আর ভিডিও তেমনভাবে দিতে পারিনি, শরীরটাও অসুস্থ ছিল প্রচণ্ড। তো মানে তারপরে যখন কমপ্লিট হয়ে গেল দেখার পরে আর সেই সব কষ্ট দূর হয়ে গেছে প্রচণ্ড ভালো, মানে নিজেদেরকেও খুবই ভালো লাগছে, নিজেদের কাছে ঘরটা এতটাই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে। আর সমস্ত ক্রেডিট গোস টু হিম, না না এরও কিছু ক্রেডিট আছে, এই ঝাঁটা দিয়েছে শুধু। Thank you.
করলাম সেটা হচ্ছে এই যে এই দরজাটা, এই ঘরটাতে নতুন যে সিলিং এর একটা দরজা রাখা হয়েছে যাতে উপরে কোনো প্রয়োজনে ওঠা যেতে পারে। এই যে তো এটা তুমি খুলতে পারবে না, বাট আমি তোমাকে খুলে দেখাচ্ছি, ধরো এটা খুলে দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে। আর হচ্ছে তো আর কিছু বলছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি। আর আশা মানে আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই এমনিতে চলে যেও, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর একটা লাইক করে দিয়ে যেও, তাতে আমরা আরো বেশি মোটিভেট হয়ে যাবো ভিডিও বানাতে। আর কি বলবো, শেষ করছি ভিডিওটাকে এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।